এই রেসিপিটা এই পয়লা বৈশাখের দিন অনেক যুগ যুগ ধরে খাওয়ার রীতি চলে এসেছে। তখনই বয়স হয়ে গেল, আমার মা ঠাকুমা দিদিমা এগুলো করে খাইয়েছে, আর আমিও প্রত্যেক বছরই করে খেতে থাকি, আর বাড়িতে প্রত্যেককেই খাওয়াই। এই দিনকে প্রত্যেকটা লোকই খেয়ে থাকি। আর আমি আজকে কিভাবে বানাই তোমরা সঙ্গে থাকো দেখো। আমি শাকগুলো একটু ভালো করে বেছে নিই, খুব নরম সুন্দর শাকগুলো, পোকাও লাগে না। শাকগুলো আমি এইভাবে ভালো করে বেছে পাতা টাতা বেছে নিয়ে নিই। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি শাক মোটামুটি বেছে নিয়েছি, বেছে ধুয়ে এবার কেটে নিচ্ছি। কাটা বাছা হয়ে গেছে, ডাঁটাগুলো কাটার জন্য আমি এই থালাটায় জল নিয়েছি, নিয়ে জলে ডাঁটাগুলো কেটে কেটে রাখছি করে ডাঁটাগুলো কেটে নিচ্ছি। আমি নোটে শাকের রেসিপিটা করতে সজনা ডাঁটা আলু আর উচ্ছে এইভাবে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। ওড়ায় তেল দিয়ে দিচ্ছি, ওড়াও গরম হয়ে গেছে। আমি উচ্ছে ভাজাগুলো সামান্য একটু নুন দিচ্ছি আর একটু হলদুও দিচ্ছি। এই উচ্ছেগুলো এই এইভাবে সরু সরু করে উচ্ছেগুলো কেটে নিতে হয়, যার ফলে উচ্ছেগুলো ভালো ভাজা হবে, তরকারি তো ভালোভাবে মিশে যাবে। দেখো উচ্ছেগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি উচ্ছেগুলো তুলে নিচ্ছি। উচ্ছে ভাজাগুলো তুলে নিচ্ছি তেল একটু ঝরিয়ে, একদম মজে মজে করে উচ্ছেগুলো ভাজা হয়েছে। একই সাথে দুটো বড়ি নিয়েছি, বড়িগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বড়িগুলো আমি লাল লাল করে ভেজে ভাজা হয়ে গেছে, বড়িগুলো আমি তুলে নিচ্ছি, উচ্ছের সাথেই তুলে নিচ্ছি। এবার আলুগুলো তুলে দিচ্ছি, দেখো আলুটা ভাজা হয়ে গেছে, আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো একটু লঙ্কা দিচ্ছি, পরিমাণ মতো হলদু দিচ্ছি, স্বাদ মতো নুনও দিচ্ছি, দিয়ে আমি একটু জল ঢেলে দিচ্ছি, নাহলে তেলের উপরে তো মশলাটা পুড়ে গেলে কালো হয়ে যাবে। আমি লঙ্কা হলুদের সাথে একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিন। আমি কাটা ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার একটু নাড়াচাড়া করে ভালো করে একটু কষিয়ে নেব, জলটা একটু মরুক। আমি জল দিয়ে দিচ্ছি তরকারিটার মধ্যে, দেখো বড়িগুলো দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে, শাকগুলো তুলে দিচ্ছি কোনার মধ্যে। শাকগুলো কোনায় তুলে দিয়ে এবার আমি চাপা দিয়ে দেবো, যাতে শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। চলো দেখি শাকটা কী কদ্দুর হলো। দেখো শাকটা আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, জলও কম কম হয়ে গেছে। উচ্ছে তুলে দিচ্ছি, উচ্ছেগুলো এই যে ডাঁটা উচ্ছে আলু শাক রেসিপিটা তোমরা অবশ্যই এই দিনকে এইটা করে তোমরা খাবে। আর এটা শাকটা খাওয়াও অত্যন্ত উপকারিত জিনিস, খুবই ভালো শরীরের পক্ষেও খাওয়া ভালো, অবশ্যই তোমরা করে খেয়ে দেখবে। তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটা আমার সাবস্ক্রাইবার করবে। এবার শাকটা আমার কথা বলতে বলতে মোটামুটি জল মরে গেল হয়ে এসছে, এবার একটু একটা ফুরন দিয়ে নেবো শাকটা। আমি আবি নিচ্ছি একটু, মাটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। এবার আমি একটু তেল দিয়ে দিচ্ছি, সামান্য করেই তেল দেবো আমি। এতে একটু পাঁচফোড়ন তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি, পাঁচফোড়নের সাথে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিন। এবার এটাকে ভালো করে ভেজে নেব। এই রেসিপি এই নোটে শাকের রেসিপি এত দুর্দান্ত খেতে হয় যে একে দিয়ে এক থালা ভাত চেঁটে ফুটে তোমরা খেয়ে নেবে, হেভি দুর্দান্ত
এই শাকের রেসিপিটা হয় খেতে। নিরামিষই কিন্তু শাকের তরকারিটা দিয়েই তোমরা ভাত খেয়ে নেবে। তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো। ভাজা হয়ে গেছে, এবার আমি শাকটা ফোড়ন দিয়ে নেবো। একটু ফোড়ন দিলে তরকারি স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এইরকম শাকের রেসিপি হলে, শাকের তরকারি হলে একে দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তোমরাও করে অবশ্যই খেয়ে দেখবে। কাইটা রেটি দেখো, এই রেসিপিটি আমি ঢেলে নামিয়ে নিচ্ছি। এই রেসিপিটা তোমরা অবশ্যই ঘরে করে নিজেরা খাও, আপনজনদের খাওয়াও, প্রত্যেকের ভালো লাগবে, আঙুল চেটে ফুটে খাবে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আপনজনদের সাথে শেয়ার করবে।